ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনা সহ জড়িতদের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হাসান নাহিদ ইসলাম এদিকে আহত ছাত্রদের ভালো চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী গোলাম নাফিসের পরিবারকে সান্ত্বনা দিতে মহাকালীর বাসায় যান অন্তর্বর্তীকালীন এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানায় তার পরিবার এই হত্যাকারীদের সুবিচার চায় আমার মতো জানে আর এই বাংলার বুকে কোনো মায়ের বুক নিজের দেশের জন্য নিজের দেশে খালি না হয় এটা আমি আমার দেশবাসীর কাছে দাবি আমার বাবা হিসেবে আমার একটি চাওয়া একটিই দাবি তাদের পাশে হোক হত্যার সঙ্গে জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবাইকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে গঠন করে বিচার কাজ শেষ করার কথা জানান তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ওই গণহত্যার সাথে যারা জড়িত বিশ্বমানের থার্মিক রড সালাম স্টিল দেশের একমাত্র থার্মিক অবশ্যই তাদের বিচার হবে বাংলার মাটিতে যিনি হুকুমের আসামি শেখ হাসিনা যিনি এখন পালিয়ে আছে তাকেও বাংলাদেশের মাটিতে এনে বিচারের আওতায় আনা হবে স্পেশাল ট্রাইব্যুনালের কিন্তু কথা বলেছেন আমাদের যিনি আইন উপদেষ্টা এবং আমরা এর থেকেও দ্রুততম সময়ের মধ্যে করার জন্য কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা সেটাও ভাবছি এদিকে আন্দোলনে তো শিক্ষার্থীদের দেখতে পঙ্গু হাসপাতালে যান সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কথা বলেন নানান বিষয়ে তাকে আমরা যেভাবে এই মুহূর্তে প্রত্যাশা করি সেইভাবে আমরা পাচ্ছি না আমরা বিশ্বাস করি যে তাকে তিনি যদি মনে করেন যে তিনি ওই পদটির জন্য এখন তার জন্য টাফ হয়ে যাচ্ছে তাহলে তার অবশ্যই অন্য একটি চিন্তা করা উচিত কিন্তু এই দায়িত্বের জায়গাটি অবহেলা করার বিন্দু মাত্র কোনো সুযোগ নেই মুহূর্তে ছাত্র আন্দোলন আহতদের জন্য দ্রুত ফান্ড দেওয়ার দাবি জানান সার্জিজ আলম উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত শিক্ষার্থীদের প্রয়োজনে বিদেশে নেওয়ার দাবিও জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ফ্যাসিবাদের পতনকে সামনে রেখে মাহমুদুল্লাহ নাজিম বিবিসি নিউজ ঢাকা